রমজান মাস শ্রেষ্ঠ মাস, কারণ রমজান মাসে পবিত্র কুরআন শরীফ নাজিল হয়েছে। জোরে বলবেন না, আরেকটু জোরে বলেন, কি নাজিল হয়েছে? এজন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। রমজান মাসে একটা রজনী আছে যেটাকে বলা হয় লাইলাতুল কদর। আমরা কুরআন শরীফ সূরা কদর খুলে দেখেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরে খাইরুম মিন আলফি শাহর, যে এক রাতে ইবাদত করলে আল্লাহ 1000 মাসের থেকেও বেশি সওয়াব দেয়। জোরে বলবেন না, আল্লাহ রাসূল বলছেন তোমরা 20টা রমজানের পর বেজোর সংখ্যা রাতগুলোতে লাইলাতুল কদরের তালাশ করো। কি সংখ্যা রাত কথা বলে নে, আমরা ধরেন আজকে কটা, 6টা রমজান, 14টা রমজানের পর থেকে দেখবেন আপনি এগুলো পাবেন, প্রতিটা বেজোর সংখ্যা রাত, মানে 21-এর রাত বুঝা যাচ্ছে না, 23-এর, তারপরে 25, 27, 29, কটা হলো টোটাল? 5 দিন। এই 5 দিন, তবে জমহুর হলো আমাদের অভিমত 27 তারিখের, মানে 26-এর রাত 27-এর দিন যেটাকে 27-এর রাত আমরা বলে থাকি, জমহুর হলো আমাদের অভিমত এটা হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের ফজিলতে, সূরা কদরের ফজিলতে আমি তাফসিরে জালালাইন থেকে পড়েছি, এই সূরা কদরের ফজিলতে সমুদ্রের পানি নুনটা না মিঠা? কথা বলে না, নুনটা যে কোনো জোয়ার জলের, মানে জোয়ারের জলে পুষ্ট নদী দেখবেন সব নুনটা হয়, হয় না হয় না, সমুদ্রের পানি নুনটা। এই সূরা কদরের ফজিলত আপনি তাফসিরে জালালাইন খুলে দেখেন, সূরা কদরের ফজিলতে বলা হচ্ছে যে আল্লাহ ওই লাইলাতুল কদরের রাতটাতে সমুদ্রের পানি নুনটা আল্লাহ কদরের রসিলায় ওই রাত্রে সমুদ্রের পানিকে মিঠা করে দেয়। আরো জোরে বলবে না, এটা আল্লাহর দয়া। তাহলে এজন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। রমজান মাসে কি নাজিল হয়েছে? কুরআন শরীফ 1 নম্বর। আর দেখেন এই রমজান মাসে একটা রজনী আছে যেটাকে বলা হয় লাইলাতুল কদর, এজন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। আর রবিউল আউয়াল মাসে একটা রজনী আছে যেটাকে আরবিতে বলা হয় লাইলাতুল মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি না এলে, ভাই কোরআনের জন্য নবী না নবীর জন্য কোরআন? কথা বলেন ঠিক করে বলো, নবীর জন্য কোরআন, কোরআনের জন্য নবী না নবীর জন্য, একটু বলেন, নবীর জন্য কোরআন, কোরআনের জন্য নবী না? যদি আপনি প্রমাণ নেন, পূর্বের সমস্ত নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, হযরতে আদম, হযরতে এরকম ভাবে দেখেন মুসা নবীর উপরে নাজিল হলো তৌরাত, তুর পাহাড়ে আনতে গেলেন, ঈসা নবীর উপরে নাজিল হলো ইঞ্জিল, তিনটে জায়গায় আল কুদস, রামাল্লাহ, বাইতুল্লাহাম, তিন জায়গায় ইঞ্জিল নাজিল হলো, ঈসা নবী আনতে গেলেন, সব নবীদের উপরে কিতাব নাজিল হয়েছে, তারা কিতাবের পিছনে দৌড়েছে, কিন্তু আমার মুস্তফা যেথায় যায় আল্লাহ কোরআন সিথাই নাজিল করে, নবী যায় তায়েফে কোরআন নাজিল হয় সেখানে, নবী যায় গারে হিরায় কোরআন নাজিল হয় সেখানে, নবী যায় আম্মা যান খাদিজার বাড়ি কোরআন নাজিল হয় সেখানে, নবী যান মুস্তফা যেথায় যায় আল্লাহ কোরআন সিথাই নাজিল করে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ, নবী গেলেন খাদিজার বাড়ি কোরআন নাজিল হলো সেখানে। তাহলে কোরআনের জন্য কি নবী না নবীর জন্য কোরআন, তাহলে সেই কোরআন নাজিল হয়েছে কথা বলেন রমজান মাসে। তাই রমজান মাস কি মাস? শ্রেষ্ঠ মাস। আর যে নবীর জন্য কোরআন এসেছে সেই নবী এসেছে কোন মাসে? রবিউল আউয়াল মাস। তাই রবিউল আউয়াল কি মাস? সর্বশ্রেষ্ঠ মাস। এটা 1 নম্বর। তাহলে 2 নম্বর দেখেন, একটা রজনী লাইলাতুল কদর, আর রবিউল আউয়াল মাসে যে রজনী আছে সেটাকে বলা হয় লাইলাতুল মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির খাতিরে রবিউল আউয়াল হয়ে গেল সর্বশ্রেষ্ঠ মাস। এটা হলো 2 নম্বর কারণ। 3 নম্বর, কুরআন রাহমাতাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত। কুরআন কাদের জন্য রহমত? জোরে বলেন। আচ্ছা, কুরআন
দেখবেন এখানে হয়তো অনেকে তাবিজ দেন আছেন, গায়ের কো মানে অন্য ধর্মের মানুষকে কোরআনের আয়াত লিখে তাবিজ দেয়া যাবে? কত বলেন যাবে? যাবে না। আমি আমার হুজুর পিণ্ড করে হুজুর কেবলাকে নিজে দেখেছি, উনি অনেক টাইমে করতেন কি, এটাকে তাকওয়া বলা হয়। অনেক টাইমে উনি শুধু আঙুলটাকে কাগজের উপরে বুলিয়ে দিতেন, দিয়ে তাবিজ দিয়ে দিতেন। অন্য ধর্মের মানে বেধর্মী মানুষরা আসলে তাবিজ দিতেন, আল্লাহর হুকুম এ রসিলায় আল্লাহ তাকে ভালো করে দিতেন। নিয়ত রাখতে হবে, তাবিজ ভালো করে না আল্লাহ ভালো করে, জোরে বলেন। যদি আপনি আল্লাহ শুধু আল্লাহ নামটা আপনাকে লিখেও দিতে হবে না, শুধু ভরসা করে আল্লাহ নামটা লিখে আপনি মানুষকে দিয়ে দেন, নিয়ত করেন আল্লাহ ভালো করার মালিক তো আপনি, আল্লাহ ও রসিলায় আপনাকে ভালো করে, তাহলে বলেন দেখেন অবশ্যই আল্লাহ এক একজনের রসিলায় ভালো করে। আমাদের আমি আমার একটা মনে পড়ে একটা লোক এসেছিল, খুব খেয়াল করে শুনবেন, প্রতিটা দরবারে দরবারে ঘুরেছে তাবিজ করতে, কোনো জায়গায় ওর ভালো হয়নি। লাস্টে গেলে একটা জ্যোতিষীর কাছে গেছে, সে একটা কি দিয়েছে ভালো হয়ে গেছে, পদবিত আছেন, তাহলে ওর বিশ্বাস কি হবে? জ্যোতিষীর উপরে হয়ে যাবে। ভাই ভালো করার মালিককে এই বিশ্বাস আগে রাখতে হবে, ভালো করার মালিক কোনো পীর সাহেবের বাবার ক্ষমতা নাই, কোনো মনি সাহেবের বাবার ক্ষমতা নাই, ভালো করার মালিককে আল্লাহ, আল্লাহ এক একজনের রসিলায় ভালো করে, জোরে বলেন। আমার ভাইরা আব্বারা তরুণীরা তাহলে জেনে রেখে দেন, তো এরকম ভাবে কুরআন রহমাতাল লিল মুসলিমিন, আপনি কাউকে জেন ধরেছে কুরআনের সূরা জেনের প্রথম পাঁচ আয়াত পড়ে ফুঁক দেন, আয়াতুল কুরসি পড়ে ফুঁক দেন, চার কুল আল্লাহ শরীফ পড়ে ফুঁক দেন, দেখবেন জেন আগুন লাগার মতো ছুটবে, হ্যাঁ কি না? তাহলে কুরআন মুসলমানদের জন্য রহমত, আর নবী সম্পর্কে আল্লাহ বলছেন আমার সান্নাকা ইল্লা রহমাতুল লিল আলামিন, আমার নবী হচ্ছেন তামাম পৃথিবীর জন্য রহমত, জোরে বলবে না? আচ্ছা শুধু মুসলমানদের জন্য রহমত বড় না তামাম পৃথিবীর জন্য রহমত বড়? কথা বলে নে, জোরে বলো, তামাম পৃথিবীর জন্য রহমত বড়, কারণ কুরআন শুধু মুসলমানদের জন্য রহমত, আর নবী তামাম পৃথিবীর মানুষের জন্য রহমত, জেনে রেখে দেন। একটা পাখি, ঈগল পাখি একটা পাখিকে তাড়া করেছে, পাখিটা দৌড়ে দৌড়ে এসে আমার রাসূলুল্লাহর দরবারে এসে হাজির, মুসলমান বলে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা পাখিরা পাখিদের বাসায় নবীকে সালাম দেয়, পাখি উত্তর আল্লাহ নবী সালামের উত্তর দেয়, এ পাখি কি হয়েছে বলো, একখানা ঈগল পাখি পিছে তারা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ছোট পাখি বলে ঈগল পাখি আমায় তারা করেছে, ও যুবকে আল্লাহ নবী কি জানিয়েছিলেন ঈগল পাখিকে বলে কি ব্যাপার বলো, ঈগল পাখি বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার বড়টা খোদা লেগেছে, তাই আজকে দিনে আমি তাকে তারা করেছি, আল্লাহ নবী বলে নবী আমার হা করলেন, বাবা তুমি আমার গালের গোস্ত খেলাও, ওরে পাখি তুমি ঠুকরে ঠুকরে আমার গালের গোস্ত খেলাও, তথাপি পাখিকে ছেড়ে দাও, পাখি গানা বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এতক্ষণ আমায় খোদা লেগেছিল, আল্লাহর কসম আপনার নূরের চেহারা দেখার সাথে সাথে আমি পাখির শরীরের খোদাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। তাহলে আপনি লক্ষ্য করুন, এটা ছিল রহমাতাল লিল আলামিন নবী, তাহলে কুরআন কিসের জন্য রহমত? আবার আসেন ফ্ল্যাশব্যাকে, চুপ করে থাকলে হবে, বলো কুরআন মুসলমানদের জন্য, একটু জোর করে বলেন কুরআন মুসলমানদের জন্য রহমত, আর নবী তামাম পৃথিবীর জন্য রহমত। আচ্ছা দেখবেন আমরা বাংলা ভাষার মানুষ, আমাদেরকে কেউ যদি এসে হিন্দিতে কথা বলে, ধরেন এখনো নাকি হিন্দি জেনে গেছে, হিন্দিতে কেউ কথা বললে আমরা বুঝবো? বলেন একটু সারা সুরি দেন,
আচ্ছা হিন্দিটা ছেড়ে দেন, কেউ যদি ইংরেজিতে এসে কথা বলে আমরা কিছু বুঝবো? বুঝবো না। কারণ কি? কারণ আমাদের মাতৃভাষা কি? বাংলা। যারা ইংল্যান্ডে থাকে তারা ইংরেজি জানে, তাদেরকে যে যদি আমরা বাংলা ভাষায় কথা বলি তারা বুঝবে কিছু? কিচ্ছু বুঝবে না। সাউথ ইন্ডিয়ায় যারা থাকে তেলেগু ভাষায় কথা বলে, তাদেরকে যে যদি আমরা বাংলা ভাষায় কথা বলি বুঝবে? বুঝবে না। তাহলে এখন নবীর সব ভাষার উম্মত আছে না? নাই, কথা বলে নেই। তেলেগু ভাষায় নবীর উম্মত নাই, ইংরেজিতে নবীর উম্মত নাই, হিন্দিতে নবীর উম্মত নাই, সব ভাষার। এখন নবীর ভাষা কি? কথা বলে আরবি। নবীর ভাষা আরবি। এখন আমরা তো বাংলা ভাষার মানুষ, নবী আরবি ভাষা। তাহলে নবী যদি আমরা ধরেন এই বাংলার জমিনের মানুষ মদিনা শরীফে যাই না যাই না, মক্কা শরীফে উমরা উদ্দেশ্যে হজের উদ্দেশ্যে যা হয় না হয় না, অনেকে যায়। এখন যে নবীর কবরের পাশে যে সালাম দিল, ওগো নবী আপনার দরবারে এসেছি, হুজুর আপনি দোয়া করুন আমরা যেন বেগুনা মাসুম হয়ে বাড়ি ফিরি। এখন এই যে দোয়াটা চাইবে, এটা কি আরবিতে বলবে না বাংলায়? কথা বলে না, বাংলায় বলবে। তাহলে নবীর ভাষা কি বলেছি? আরবি। তাহলে নবী বাংলা বুঝবে কি করে? বুঝার বিষয় আছে না? নাই। কেউ যদি নবীকে তেলেগু ভাষায় সালাম দেয় মুস্তফা সেটাও বুঝতে পারে, কেউ উর্দুতে দিল সেটাও বুঝতে পারে, কেউ হিন্দিতে দেয় সেটাও বুঝতে পারে, কেউ তামিলে দিল সেটাও বুঝতে পারে। আমার নবীকে যে যে ভাষায় সালাম দেয় নবী প্রত্যেকের সালাম শুনে উত্তর দেয়। আর একটু চিল্লে হলো না? একসঙ্গে সবাই মিলে একবার তকবীর দেখি তো না রে তকবীর। এটা আল্লাহর ওলির দরবারে বসে গোলাম রসুল চাঁদপুরি রহমাতুল্লাহ আলাইহির দরবার। আরে এত বড় জবরদস্ত আল্লাহর ওলি হুজুরের দরবারে বসে এই তেজ আরো জোর করে দেন না রে তকবীর। আচ্ছা একজন বলেন তো সবাই দেন, একটা নতুন স্লোগান শিখাচ্ছি, এই স্লোগান দেন নারায়ে মুস্তফা, সকলে বলবেন মারহাবা মারহাবা। পদবি তো আছে না? একবার বলেন নারায়ে মুস্তফা। দেন তকবীর মারো দেখি এবার, নারায়ে তকবীর। জেনে রেখে দেন ভাইরা আপারা তরুণেরা, তাহলে আজ তাহলে সেই রহমাতাল্লিল আলামিন নবী কত রহমত করেছেন, আল্লাহ আমার নবীর কত মাকাম দিয়েছেন দেখেন। আপনি আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাই ভাব, এখনকার যুগে বলেন তো, যদি আমি এই কেয়াডাঙ্গা চাঁদপুর জীবনে আসিনি মনে হচ্ছে, এই ফার্স্ট টাইম আসলাম তাই তো নাকি? এই কিছুদিন আগে মনে হচ্ছে এসেছিলাম ওই কি ওই জায়গাটার নাম কি গোসাইপুরে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক, বেগুঙ্গাই বছর আল্লাহ অনেক জলসা করেছি। এবার তো এই গোসাইপুরে এসেছিলাম মনে হচ্ছে, তো জেনে রেখে দেন ভাই এখানটা আমি ফার্স্ট টাইম আসলাম জানি না। তো এখন বলেন আমি তবুই ভাইদেরকে ফোন করে করে বা বিশেষ করে আমার দুটো আমাদের আব্দুর রউফ আমার ইউটিউবার ভাই, এ অনেকবার ফোন করেছে যে লোকেশন পাঠিয়ে ধরে ধরে এই জায়গায় এসছে, আমি নালে আসতে পারতাম। তো আমি বুঝানো এটাই এক্সাম্পল স্বরূপ বুঝাচ্ছি যে নবী জামানায় ফোন ছিল, ধরেন আপনারা এখান থেকে আমার ফিন্নগর শরীফে গেছেন যে আমার সঙ্গে দেখা করবেন, যে ফোন করবেন তো নালে খুঁজে পাবেন আমাকে, খুঁজে পাবেন না। তাহলে নবীর দরবারে তো ফোন থাকে না, সাহাবারা বুঝবে কি করে? মুসলমান বলে ছেলে মেয়েরা বানা তোর মেয়েরা হে নবী দেখে রাবা কোন রহমাতুল্লিল আলামিন নবী কথা বলে হযরত ইবনে আব্বাসকে আল্লাহ নবী একদিন ইস্তিনজা করবে, ইবনে আব্বাসকে দেখে বলে ও বাবা আব্বাস চলে যাও চলে যাও, ওই যে দূরে গাছগুলো আছে ওই গাছগুলোকে আমি নবী আমার কাছে থেকে নিয়ে আসো। হযরত ইবনে আব্বাস গাছের কাছে চলে গেলেন, এ গাছ সাজারো তোমাকে আল্লাহ নবী ডাকে, প্রথমবার যখনই বলে ওই গাছের পাতাগুলো নাড়া দেয়, দ্বিতীয়বার বলে এ গাছ সাজার তোমাকে বিশ্ব নবী ডাকে, দ্বিতীয়বার যখনই বলে ওই গাছের ডালগুলো নাড়া দেয়, তৃতীয়বার বলে এ গাছ তোমাকে আল্লাহ নবী ডাকে, সঙ্গে সঙ্গে ওই গাছখানা মাটি পা করে মাটি পা করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়।
আরো জোরে বলেন, হে রাজওয়ান যুবকেরা এরকম ভাবে আল্লাহ নবী আমার ইস্তিনজা করা হয়ে গেল, ইস্তিনজা করতে আল্লাহ নবী ইস্তিনজা করা হয়ে গেল, হযরত ইবনে আব্বাসকে ডেকে বলে, ও বাবা বাস চলে যাও চলে যাও, এই গাছটাকে তুমি আজকের দিনে নিজের জায়গায় পৌঁছে দাও, গাছটাকে নিজের জায়গায় চলে যেতে বলো, গাছ আবার নিজের জায়গায় চলে যায়। আল্লাহ নবী এরকম ভাবে আস্তে আস্তে করে, ইবনে আব্বাস বলে আমি যে দেখি ওই জায়গায় কি ঘটেছে, আল্লাহর কসম নবী যেই জায়গায় ইস্তিনজা করেছে ওই জায়গা থেকে আল্লাহ পাক মুস্কি আম্বরের থেকেও বেশি খুশবু চালু করে দিয়েছে। হে রাজওয়ান যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী এরকম ভাবে নবী আমার আস্তে আস্তে করে, আল্লাহ নবী যে রাস্তা দিয়ে খেতে হেঁটে যেতে সাহাবারা মাঝে মাঝে নবীকে যে রাজ দরবারে খুঁজে পেতেন না, আল্লাহ কোথায় গেলে নবী পাবো, কোথায় গেলে নবী পাবো, নবী মাঝে মাঝে নবীকে দরবারে খুঁজে পেতেন না, আল্লাহর কুদরত আমার রাসূলুল্লাহ যে রাস্তার উপর দিয়ে খেতে হেঁটে যেতেন, আমার আল্লাহ দয়াময় দয়া করে ওই রাস্তার মধ্যে আমার আল্লাহ খুশবু চালু করে দিতে। সাহাবারা ওই খুশবু সঙ্গে সঙ্গে নবীর কাছে পৌঁছে যেতেন। আরে তাহলে এই ছিল রহমাতুল্লিল আলামিন নবী। তাহলে কোরআন শুধু মুসলমানদের জন্য রহমত, সেই কোরআন নাজিল হয়েছে কোন মাসে জোরে বলেন? রুম তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার ধন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে হবে না? তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার ধন্য, তবে হবে হবে জীবন আমার ধন্য, কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর দুঃখের ঝর্ণা ডানা হে নয়নে ওজন, পাই যদি দেখা সামান্য তবে হবে হবে জীবন আমার ধন্য, তবে হবে হবে জীবন আমার ধন্য। তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার ধন্য, অনন্তকাল আমি থাকিতে পারি বসে যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে, অনন্তকাল আমি থাকিতে পারি বসে যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে, হক না সে মোর অরণ্য তবে হবে হবে জীবন আমার ধন্য। আল্লাহ হুম্মা জেনে রেখে দেন ভাইরা বাপেরা। তো তাহলে দেখেন আসেন, আমি যে কথা বলছিলাম, তাহলে রাহমাতুল্লিল আলামিন নবী এই ছিল আপনার আমার নবী। দেখেন আল্লাহ তাআলাদের মাকাম কত আলা করেছে। জি জেনে রেখে দেন, আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন, হুজুরের চারজন স্ত্রী ছিল, কজন জোরে বলেন? এই জোরে বলুন, কজন স্ত্রী? চারজন।
স্ত্রীর সংখ্যা যখন বেশি হবে স্বামীকে ভাগ করার কম্পিটিশন হবে না। আমি বলার উদ্দেশ্য এটাই, নবী কেমন রাহমাতাল্লিল আলামিন, নবী দেখেন চারজন স্ত্রী সব আতর মাখছে, যতই আতর মাখে নবী সাহাবীর গায়ের খুশবু আলা হয়ে যায়। মানে স্ত্রী ধরেছে, আগো স্বামী তোমার গা দিয়ে এত খুশবু উঠে কেন, তুমি তো কোনো আতর মাখুনি। মুসলমান বলে ছেলে মেয়েরা বানা দুলমেরা, হে নবী দেবীকে রামা, আল্লাহ নবী সাহাবি হযরতে উতবা ইবনে ফারকাজ বলে, ও আমার স্ত্রী রামা, শুনে রেখে দাও কোন এক টাইমেতে আমি উতবা ইবনে ফারকাজ, আমার গোটা শরীর কানা ফুসকা পড়ে গিয়েছিল, আমি প্রতিটা জায়গায় গেলাম, প্রতিটা জায়গায় গিয়ে রোগ ভালো করার জন্য গেলাম, কোনো জায়গায় গিয়ে আমার রোগ ভালো হলো না। অবশ্য আমি আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলাম, আল্লাহ নবী দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলে, আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও বাবা উতবা কি জন্য তুমি সালাম নাও, হযরত উতবা ইবনে ফারকাজ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গোটা শরীর কানা ফুসকা পড়ে গিয়েছে, প্রতিটা জায়গায় গিয়েছিলাম, প্রতিটা জায়গায় গিয়ে কোনো জায়গায় আমার রোগ ভালো হয় না, অবশেষে আপনার দরবারে আসলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার রোগকে ভালো করে দেয়। ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন, ও বাবা উতবা তুমি তোমার হাতখানা বুলিয়ে দাও, হুজুর উতবা আল্লাহ নবী উতবা শরীরে নিজের হাতখানা বুলিয়ে দিলেন, হযরত উতবা বলে আল্লাহর কসম নবীর হাত লাগার সাথে সাথে আমি উতবা শরীরটাকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। নবী কি লাগিয়েছে, জাস্ট নবী হাতটা বুলিয়েছে, উতবা শরীর থেকে আল্লাহ খুশবু চালু করে দিয়েছে, জেনে রেখে দেন। তাহলে এই ছিল আটটার আমার রহমাতাল্লিল আলামিন নবী। তাহলে সেই আজকে আসেন, সেই নবী এসেছে এই রবিউল আউয়াল মাসে, তাই রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস, আর যে পবিত্র মাসে আজকে আমি বসেছি এ মাসের গুরুত্ব অনেক, তাই রমজান মাস শ্রেষ্ঠ মাস, রমজান শ্রেষ্ঠ, রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ। দেখবেন অনেক টাইমে আসেন আসেন এই রমজানের, আমাদের এই যে প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো, জোরে বলেন, ইসলামেরও অনুরূপ পাঁচটা খুঁটি আছে, হাদিস পাকে এসেছে বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রসুল ও বান্দা, এক নাম্বার কালেমা, দুই নাম্বার মনে করেন আমি রোজার কথাই বলছি, রমজানের রোজা, এটা হলো ইসলামের একটা খুঁটি, কিসের, জোরে বলো, ইসলামের খুঁটি, এই জেনে রেখে দেন। আগেকার যুগে মানুষ কন্টিনিউয়াসলি 80% মানুষ রোজা রাখতো, 20% বাদ দিত, কথা বুঝতে পারছেন না, আই থেকে 20-25 বছর আগেকার কথা বলছি, 90% মানুষ রোজা রাখতো, আর এখন হয়ে গেছে 90% রোজা রাখেনে, রাখে কো পার্সেন্ট 10% মানে 10%, বাস্তব কথা বলছি ভাই, দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে এই রমজান মাসে খাচ্ছে। এই গত দু তিন দিন আগে আমি দুসরা রমজান মনে হচ্ছে যতটা সম্ভব, আমার সেই নদিয়ার দিকে একটা প্রোগ্রাম ছিল, দিনের বেলায় প্রোগ্রাম করে আমি যাচ্ছি, ঠিক আমাদের ওইখানে একটা তারকেশ্বর বলে জায়গা আছে, তখনও আজানের মানে আজান দেয় নেত্তারি হয়নি, দেখছি একটা মুরব্বী দাড়ি রেখেছে বিড়ি টানছে রমজান মাসে, কত বুঝতে পারছেন না, রমজান মাসে বিড়ি খাচ্ছে দাড়ি রেখে। আমার ভাইয়েরা বাপেরা তাহলে চিন্তা করে দেখেন, আগেকার যুগে দেখবেন আমাদের ছেলেরা যুবকরা এরা রোজা না রাখলেও লোক সমাজে কিছু খেতুনি, যে যাই হোক এ সম্পর্কে একটা আমার ঘটনা মনে পড়ে যায়, একটা বেধর্মীর মহিলা এই মুসলমানদের সে চিরজীবন জিনা অন্যাচাই মানে জিনা ব্যভিচারি করেছে, ভালো করে কথাটা শুনো, জাস্ট আল্লাহ একটা কথাকে কবুল করে নিয়েছে,
আল্লাহ মাফ করে দিবেন। এই যে এই জায়গায় বসেছি আমরা কার খুশির জন্য? এই রোজা রেখে এত কষ্ট করে মনে করেন আজকে শেষ দিন না আরেকদিন হবে, আজকে শেষ দিন, তাই তো? তিন দিন হয় ইসালে সবটা না, মানে পয়লা চৈত্র দুসরা তিসরা, মানে তিন দিনে ইসালে সব হই, জেনে রেখে দেন ঐতিহাসিক ইসালে সব। আল্লাহ এই মাহফিলকে কায়ামত পর্যন্ত কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম আমিন, জেনে রেখে দেন আলহামদুলিল্লাহ। ধরেন আপনারা এত কষ্ট করে এই যে এই জায়গায় এসেছেন, এরকম ভাবে আজকে আমি এই কষ্ট করে বসেছি, আল্লাহ যদি এই আশাকে কবুল করে নেয়, জানবেন এর ওসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিবে, যদি বলবে না হযরতে। আমি প্রতিটা মাহফিলে গিয়ে বলি হযরতে মুসা নবী একটা একটা ব্যক্তিকে মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে নেককার। মুসা নবী গুনাহগার, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, দেখে ওই লোকটাই আবার রিটার্ন ফিরে আসছে নেককার মানুষ হয়ে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা আমার আল্লাহ জানিয়েছেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, এই বান্দাখানা যখন রাস্তা দিয়ে খেটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়, বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জননদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান, তৃতীয় আসমান বড়, এরকম ভাবে সাত অবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান সাত অবক আসমানের থেকে কি বড়, বাপখানা জবাব দেয়, বাবা ছেলে সাত অবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাখানা বড়। ছেলে আবারও বলে, ও জননদাতা বাপ আপনার গুনার থেকে কি বড়, বাপখানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনার থেকে আমার আল্লাহ পাকে দয়া আল্লাহ রহমত খানা বড়। হে নজওয়ান যুবকের আগা আমার আল্লাহ জানিয়েছেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি, আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা বাচ্চাটা খাবার খাওয়ার জন্য মায়ের কাছে ঝোঁক ধরেছে, মা তখন একটাই কথা বলে, বাবা এখন খাবার খাবার ঝোঁক ধরো না, কেননা এখন মুসলমানদের যা চলছে এখন খাবার খাও না বাবা, মুসলমানদের যা চলছে। এ নজওয়ান যুবকেরা ওই দেশের আল্লাহ পাকের ওই স্বপ্ন দেখে ওই মহিলাখানা ইন্তেকাল হয়ে গেছে, মহিলাখানা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। মহিলাখানাকে বলা হয় এমামে ছেলে বলো তো দেখি কোন আমলের কারণে আল্লাহ তোমায় নাজাত দিয়েছে। মহিলাখানা বলে শুনে রেখে দেন, দুনিয়ার জমিনে আমার কোন নেক আমল থাকে না, কিন্তু আজকের দিনে আমি রোজার সম্মান করেছি, রোজার ইফতারের সম্মান করেছি, আমার আল্লাহ কবুল করে নিয়ে এই সম্মানের খাতিরে আমার আল্লাহ আমি মহিলাকে মাফ করে দিয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি আবার ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আবার আলোচনা করব। এখন বলেন তাহলে জেনে রেখে দেন এই যে রমজান মাসে, তাহলে আপনি আমি এই রমজান মাসে লক্ষ্য করে দেখেন, তাহলে এই রমজান মাসে সম্মান করার ওসিলায় আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আর এই রমজান মাসে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে আপনি হাকিকাত কথা বলছি,
আপনি লক্ষ্য করে দেখবেন এই পাশে আপনাদের দেগঙ্গা বাজার তো নাকি নাকি গুসাইপুর বাজার, দেগঙ্গা বাজার লক্ষ্য করে দেখবেন এই রমজান মাসে বিরিয়ানির দোকানে বিরিয়ানি খায়। আমাদের ঘরের অনেক ছেলে আছে রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকাশ্য বিমলছি, ভাই ভুল বলছি না ঠিক বলছি? আগেকার যুগে মানুষ না রাখতে পারলেও ওর একটা মনের মধ্যে লজ্জা ছিল, ভয় ছিল যে আমি যদি রোজা না রাখি লোক আমাকে নিয়ে ঠাট্টা করবে মজাক করবে। আল্লাহ হায়া ও সুবাতু মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। এখন লজ্জা আছে এই জোরে বলো নাই? তাহলে লজ্জার জিনিস ছুটে গেছে। তাহলে আমরা রমজানে রোজা রাখবো বলি ইনশাআল্লাহ, রাখবো তো নাকি? অনেকে আছে দেখবেন এই তিনটে রোজাকে ক ভাগে ভাগ করেছে, কথা বলে নে। তোমরা দেগঙ্গার মানুষ এত দিন ধরে এত আল্লাহ করে হাজার হাজার আলেমদের মুখ থেকে ওয়াজ শুনছো, রোজা ক ভাগ জানো না? ক ভাগ, তিন ভাগ। আবার আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে বলে তিন ভাগে তিনটে রোজা রেখে দিলে 30 কমপ্লিট, 3 দশে কত 30। ধরেন প্রথমের দিকে একটা রোজা রেখে দিল, মাঝখানে একটা, শেষের দিকে একটা, 30টা কমপ্লিট হবে? মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা, হে নবী তুমি কে, হে কিয়াদের চাঁদপুরে মানুষেরা, হে দেগঙ্গা মানুষেরা, আল্লাহর ওলি ভক্তরা শুয়ে কেদার, আজকে দিনে এই রোজা রাখা অবস্থায় আল্লাহ পাক রোজাদারকে গোটা রোজা খেলনা তিনটে ভাগে ভাগ করেছে রোজাদারদের জন্য। আমার আল্লাহ পাক দুটো নিয়ামত দিতে থাকে, একটা হলো ইফতারি তালাকে সামনে রেখে রসুল্লাহ বলেছেন কিছু টাইমের দোয়া অনিবার্য, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এক নম্বর হলো রোজাদারের দোয়া, কেননা শুনে রেখে দেন আল্লাহ পাক রোজাদার বান্দাদের দোয়া। এই রোজাদার যখন ইফতারি তালাকে সামনে রেখে, অনেকে আছে আপনার কি বলে এরকম অনেক মানুষ আছে আল্লাহ পাকের এরকম ভাবে তাহাজ্জুদের টাইমে দোয়া চাইবে, ওই দোয়াটা কবুল হয়ে যাবে। আসরের পরের টাইমে দোয়া, আসরের নামাজ পড়ে আল্লাহর কাছে যা দোয়া চাইবে কবুল হয়ে যাবে। ফজরের পরের দোয়া এরকম ভাবে, তাহাজ্জুদের ওয়াক্তের দোয়া এরকম ভাবে, জুম্মার দিনে দুই খুতবার মাঝখানে দোয়া এটা হলো, আর চতুর্থ নাম্বার হলো এরকম ভাবে, চতুর্থ নাম্বার দোয়া হলো এরকম ভাবে, রোজাদার বান্দারা যখন ইফতারি থালাকে সামনে রেখে আল্লাহর কাছে যা যা দোয়া চাইবে, আমার আল্লাহ পাক রোজাদার বান্দাদের হাতে দোয়া কবুল করে নেবে। শুধু তাই নয়, এরকম ভাবে রোজাদার বান্দারা যখন মুখ থেকে তসবিহ তাহলিল পড়বে এদের সওয়াব দিতে থাকবে আল্লাহ পাক জানিয়ে দেয়। এরকম ভাবে গোটা রোজাটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, রহমত মাগফিরাত নাজাত। এরকম ভাবে প্রথম দশটা হলো রহমত, মাঝেরটা হলো মাগফিরাত, শেষের দশটা হলো নাজাত, যখন 30টা কমপ্লিট হয়ে যায়। হে দেগঙ্গার মানুষেরা শুনে রেখে দেন, যখন 30টা কমপ্লিট হয়ে যায় আমার আল্লাহ পাক রোজাদার বান্দাদের ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা আমার বান্দাদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার রোজাদার বান্দাদের হাতে দোয়া কবুল করে নি, আমি আল্লাহ ওই 30টা যারা কমপ্লিট করেছে আমি আল্লাহ তাদের নাজাত দিয়ে দিলাম। তাহলে এখনো সময় আছে, যারা রাখেননি রাখা শুরু করে দেন, লজ্জা জিনিস ছুটে গেছে। দেখবেন রমজান মাসে আবার এমনও ছেলে আছে ফেসবুকে দেখবেন কমেন্ট করে বলছে, তোরা কি মুসলমানদের ছেলেদেরকে দেখে বলে, এই তোরা কি গালি গালাজ ভুলে গেলিস, বলছে রোজা খুলে আসবি। কি খুলে বলো? রোজা খুলে ওদের সঙ্গে দেখা করতে বলেছে, বলছে কেমন ভুলে গেছি তোদেরকে বুঝাবো। জেনে রেখে দেন ভাইরা, তাহলে সমস্ত রকম মুখের অশ্লীলতা এই রমজানের সময় আমরা আদায় করব, আল্লাহ আমাদের কবুল করে নেন, জেনে রাখবেন। আর বিশেষ করে লাস্ট শেষ 5 দিন রসুলুল্লাহ বলছেন তোমরা 20টা রমজানের পর 5টা দিন মানে বেজোর সংখ্যার রাতগুলোতে লাইলাতুল কদরের তালাশ করো। 5টা দিন আমরা 12 রাকাত করে কদরের নামাজ পড়তে পারবো না? 1 মাস রোজা রাখতে পাচ্ছি, 20 রাকাত করে তারাবির নামাজ পড়তে পারছি, আর এক্সট্রা 12 রাকাত নামাজ পড়তে পারবো না?
জেনে রাখবেন এটা পড়লে কেমন লাভ। মনে করেন একটা লাইলাতুল কদরের রাত পাওয়া মানে 84 বছর, কত বছর? 1000 মাস। এটা আমার কথা নয়, কোরআনের কথা আমি বলছি। এই মাওলানা বলবেন তো, আমি বলছি কোরআন বলছে ৮৪ বছর। এখন মনে করেন এখন মানুষ কত বছর বাঁচে, রৌ বলো কত বছর বাঁচে? খুব জোর হলে 60-70, এর বেশি আর টিকে কেউ? আগেকার যুগের মানুষ ফেরাউন 300 বছর বেঁচেছিল, কত বছর? 300 বছর। আদম নবী 1000 বছর, কে 1400 বছর, কে 700 বছর। কিন্তু তাদের তুলনায় আমাদের হায়াত কিছু? আমার পিণ্ডগড়ে হুজুর কেবলা 118 বছর হায়াতে ছিলেন, জোরে বলবেন না। এত বড় আল্লাহর উলি ছিল। দেগঙ্গার মানুষ তো কম বেশি পিণ্ডগড় শরীফ সবাই জানে, আরামবাগে ক্রিস সাহেব ছিলেন, এই দেগঙ্গা থেকে সব থেকে বেশি মানুষ যেত হুজুর কেবলার দরবারে। মাওলানা ঠিক কিনা জিজ্ঞেস করে দেখেন, এমনি তো আমাদের দরবারে কাটিয়েছে এইসব ছেলেগুলো, খুব মহাব্বতের। যে রাখেন আপনার হুজুর কেবলার যখন লাশটাকে জমিনায় রাখা হয়েছিল, আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিয়েছিল, জোরে বলবেন না। এখন যদি পরবর্তীতে দেখবেন আজ থেকে 50 বছর পরে যদি আমার ছেলে ছেলেরা বলে আমার বংশে একটা দাদু ছিল, তিনি যখন ইন্তেকাল করেছিল তার জানাজার সময় মেঘ ছায়া হয়ে গেছিল, দেখবেন যারা এখন বেদাত বেদাত করে চেঁচায় ওদের ছেলের ছেলেরা বলবে এটা কোরআন থেকে প্রমাণ দাও, দিতে পারবে? আল্লাহর উলিদের কারামত হক সত্য, আমার কথা বুঝা আসছে না? আচ্ছা আল্লাহর উলিদের উপর কি কোরআন নাজিল হয়? আরে কথা বলে নে, আল্লাহর উলিদের উপরে কোরআন নাজিল হয়? কোরআন নাজিল হয়েছে কার উপরে? নবীজির উপরে, আল্লাহর উলিদের উপরে। কারামতে আউলিয়া হক গুণ আল্লাহর উলিদের উপরে, দেখবেন ইলহাম হয়, ইলহামে আওয়াজ আছে, যাও আল্লাহ ইলহামের রসিলায় আল্লাহর উলিদে জানিয়ে থাকে, জোরে বলে। এরকম জেনে রেখে দেন বাপ হাক্কানি আল্লাহর উলিদের ইত্তেবা অনুসরণ করে চলবেন। এই আল্লাহর উলিদ দরবারে এই মাদ্রাসার জন্য আমার কমিটির তরফ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি তথাপি আলোচনা করব। তাহলে এই 84 বছর 60 বছর বেঁচেছেন, আর আমরা লাইলাতুল কদরের এক রাতে ইবাদত করেছি, মানে কত বছর ইবাদত করলাম বলো বলো, সবাই মিলে বলেন। আল্লাহ করে তো এত মানুষ বসে আছেন, কত বছর আমরা ইবাদত করলাম এক্সট্রা? 60 থেকে 84 মাইনাস করেন থাকে কত? 24। বান্দা কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে, যাও কত বছর ইবাদত করেছো? বান্দা বলবে আল্লাহ এক্সট্রা 24 বছর ইবাদত বেশি করেছি, জোরে বলবেন না। কত বছর? 60 বছর বেঁচেছে, আর আমল করেছে কত বছর? লাইলাতুল কদরের এক রাত সমান কত বছর? 84 বছর। তাই আমি বলে যাই ওই 20টা রমজানের পর একটা বেজোর সংখ্যার রাতকে ছাড়বেন না, লাইলাতুল কদরের 12টা রাকাত করে নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ হবে তো নাকি? দেখেন এটা আমি পড়ি তাই আপনাদের বলে যাচ্ছি, আমি ইনশাআল্লাহ আজকে আল্লাহ 4টে বছর আমাকে আমলটা করান, তাই আমি আমার বাপেদেরকে বলে যাচ্ছি যারা ভালোবাসেন আপনারা পড়বেন, অনেক নিয়ামত আল্লাহ কবুল করে নেন। তবে 26 তারিখের রাতটাকে একটু প্রাধান্য বেশি দিবেন, কারণ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা হলো লাইলাতুল কদরের সম্ভাবনা বেশিরভাগ ওলামাতের মত 26 তারিখের রাত, জোরে বলবেন না। ভাইরা আব্বারা তরুণেরা আল্লাহ আমাদের কবুল করেন। তো এই মাদ্রাসার জন্য চাইবো, একটা কোনো ভাই আছেন আপনার পীরের আওলাদ, আপনাদের কাছ দিয়ে চাইছি এই মাদ্রাসার জন্য আল্লাহর মহব্বতে রোজা রাখা অবস্থায় আমি দিল থেকে মুসাফির হালতে আছি, আপনাদের জন্য দোয়া করব। একটা ভাই আজ এই আল্লাহর ওলির রুহানি ফায়েজ পাবেন, আল্লাহর ওলির ইসালে সোয়াবের শেষ দিনে একটা কেউ ভাই আছেন 5000 টাকা দিবেন আল্লাহর মহব্বতে এই মাদ্রাসার জন্য, কেউ আছেন হাত তুলে বলবেন কত টাকা কত দিকে চলে যায়? দেবঙ্গার মানুষ আপনাদের দানিতেই এত সুন্দর সুন্দর মাদ্রাসা চলে, ঠিক কি না? কোটি কোটি টাকা মাদ্রাসায় উঠে, আপনাদের দান দেন, আপনারা না দিলে উঠবে? একজন মনটাকে বড় করে আল্লাহর মহব্বতে 5000 টাকা দিবেন একজনের কাছে চাইছি, কেউ আছেন? একজন হাত তুলে বলেন
আল্লাহর জন্য পাঁচটা হাজার টাকা দিবেন। কি নাম ভাই, নাম বলো? মনিরুল ইসলাম। পাঁচ হাজার তকবীর দেন না রে তকবীর, একটু জোরে দেন না রে তকবীর। মনিরুল ভাই পাঁচ হাজার বলেন জিন্দাবাদ, না রে তকবীর। আলহামদুলিল্লাহ। দুই নম্বরে কে আছেন ভাই? কোরআনে যত জায়গায় নবীর নাম তত জায়গায় আল্লাহর নাম। মনিরুল গিরাম বাড়ি, বাড়ি কোথায়? কেএম চাঁদপুর। আলহামদুলিল্লাহ আমার মনিরুল ভাই, আল্লাহ রোজা রাখা অবস্থায় দোয়া করি আল্লাহ আমার মনিরুল ভাইয়ের হালাল রুজিতে বরকত দাও, তকদিরকে বড় করে দাও আল্লাহ। আমার মনিরুল ভাইয়ের রুজিতে কিসমতে বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই দু নম্বরে পাঁচ হাজার দিবেন। ভাই কোরআনে যত জায়গায় আল্লাহর নাম তত জায়গায় নবীর নাম। ভাই কোন জায়গায় নবীর নাম আল্লাহর নাম বাদ গেছে? আবু বাক্কারকে আল্লাহ নবী আংটি খুদাই করতে বলেছে, আবু বাক্কার এই হাদিসটা আপনারা শুনেননি? আবু বাক্কার আংটি খুদাই করতে চলে গেছে, নাম লিখেছে, বলছে যাও আবু বাক্কার লিখে দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বাক্কার বলছে আল্লাহ যেখানে নবীর নাম, যেখানে আপনার নাম সেখানে নবীর নাম, কেন আমি নবীর নাম বাদ দেব? লিখেছে মুহাম্মদ রসুলুল্লাহ, সেই নবীর মহাব্বতে দুই নম্বরে পাঁচ হাজার দিবেন। কে আছেন আল্লাহর নামে তো দিলেন আমার মনিরুল ভাই, আর একজন ভাই কে আছেন? পাঁচ হাজার দিবেন, বড় আশা করে চাইছি, কষ্ট দিবেন রোজা রাখা অবস্থায়। একবার বলতি হাত দিয়ে দিবেন, দেগঙ্গার মানুষ তো আপনারা অনেক দানি মানুষ, বলা লাগে আপনাদের। একবার বলেন আর একটা যুবক, আল্লাহ শকর করে বলছি যুবক ছেলেরা পাগলের মতন মহাব্বত করে। আমার আর একটা ভাই, একটা আব্বা কে আছেন এই মাদ্রাসায়, কিয়াডাঙ্গা চাঁদপুর দারুস সালাম সিদ্দিকিয়া দিনী মাদ্রাসায়, আর একটা ভাই কে আছেন দু নম্বরে পাঁচ হাজার দিবেন। একটা ভাই হাত তুলে বলেন, আমার একটা বাপ মাদ্রাসার জন্য দিতে পারবে না, জলসার জন্য তো চাইনি, মাদ্রাসার জন্য দেন না পাঁচটা হাজার টাকা, নবীর ঘর মাদ্রাসায় দান করবেন। আরে যেটাই না জাতের সদকায় জারিয়া সব পাবেন, বলেন যত বাচ্চা শিক্ষায় শিক্ষিত হবে, কুরআন পড়বে, তোমার টাকা সহযোগিতায় বাচ্চারা পড়বে, তুমি কবরে পড়ে পড়ে সব পাবে। বলেন না কে আছেন দুই নম্বরে? আমার একটা ভাই পাঁচটা হাজার টাকা। দু নম্বরে কে আছেন? আমার বিশ্বাস হয়ে যাবে ভাই এই নবীকে মহব্বত করে এই ভালোবাসেন। কে আছেন দুই নম্বরে? পাঁচ হাজার টাকা। আচ্ছা এক বছর পরেও দিতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী, তারা তার আগেও দিয়ে দিতে পারেন, মানে সর্ব শেষ মেয়াদ হচ্ছে এক বছর, এক বছর পরেও দিতে পারেন, তার আগেও দিতে পারেন, তাহলে তো সময় অনেক দিন আছে, এক বছর পরে দিবেন পাঁচ হাজার। কে আছেন বলেন না বাপ, এতবার করে রোজা রাখা অবস্থায় বলছি, একজন ভাই হাত তুলে বলেন পাঁচটা হাজার টাকা। দুই নম্বরে কে আছেন? জি এই রোজার মাসে দান করবে আল্লাহ হিসাব নিবে, তুমি ইচ্ছা করে কত খরচা করো বিনা অন্য মাসে হিসাব নিবে, কিন্তু রোজার মাসে আল্লাহ হিসাব দিবে না, লিখবে? বলো না কে আছো? একজন দান করবে, একজন পাঁচটা হাজার টাকা। দু নম্বরে কে আছেন? একটা হয়েছে, আর একজন কে আছে? আমার বিশ্বাস হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কে আছেন দেখি? একটা আব্বা একটা ভাই পাঁচ হাজার টাকা। আপনারা যদি না বলেন আমিও ইফতার হয়ে যায় হয়ে যাবে, তবুই আমি চা ছাড়ব না। বলেন কে আছেন দুই নম্বরে পাঁচ হাজার দিবেন? একটা ভাই, আমার ভাই গুনো আব্বা গুনো এত গুনো বসে আছেন, একটা ভাই দুই নম্বরে পাঁচ হাজার টাকা। এক বছর পরে দিতে পারবে না, কত টাকা কত দিকে চলে যায় আল্লাহ, এই নবীর ঘর মাদ্রাসার জন্য পাঁচটা হাজার টাকা দিতে পারবে না? কে আছো বলো না ভাই, কি নাম? মাশাআল্লাহ কত নগদ, কে দিয়েছে এটা? দান করুন আল্লাহ, আল্লাহ তার জান মালকে হেফাজত করুন আল্লাহ, আল্লাহ তার শরীরকে আল্লাহ আপনি শিফা দান করুন আল্লাহ। আল্লাহ এখান থেকে একটা ওয়াদা হয়েছে আল্লাহর, একটা ওয়াদার জন্য আল্লাহ
আমার একটা বাপের একটা ভাইয়ের মনকে নরম করিয়ে দেন আল্লাহ। আল্লাহ রোজা রেখে আপনার কাছে আল্লাহ ফরিয়াদ করছে, একজনের দিলকে নরম করিয়ে দেন, বলেন আল্লাহুম্মা। ভাই কে আছেন? একজন 5000 টাকা ওয়াদা করতে হবে বলে কে আছেন? একজন কে আছেন 5000 টাকা বলেন না? রোজা রাখা অবস্থায় বলছি একজন 5000 ওয়াদা করেন যে, একজন বলবেন না, এতবার করে বলছি, একজন আল্লাহর কে বান্দা আছেন এক বছর পরে 5000 টাকা দিবেন আল্লাহর ওলির দরবারে, রুহানি ফায়েজ পাবেন, বলেন না কত টাকা কত দিকে চলে যায়। ভাই কে আছেন? একজন বলো, একজন লাস্ট আর একজনের কাইদে চাইছি, এটাই শেষ চাও, একজন বলেন না 5000 টাকা কে আছেন দিবেন? একটা ভাই, আল্লাহ আল্লাহ, একজন হবে না 5000 টাকা একজন কি আছেন? একজন হাত তুলে বলেন, আল্লাহর রাস্তে একজন হাত তুলে বলো 5000। এতগুলো ভাইয়ের মধ্য থেকে আমার একটা ভাই কেউ হবে না? নবীর মহব্বতে তোমরা নবীকে ভালোবাসো না? নবীর মাদ্রাসায় 5000 টাকা দিবেন? এই কেয়াডাঙ্গা, কেএম চাঁদপুরের মানুষ, দেবঙ্গার মানুষ, কত জায়গার মানুষ এই জায়গায় বসে আছেন, 5000 টাকা নবীর মহব্বতে দিতে পারবেন না? একজন কেউ নাই? এতবার করে বুঝি তোমাদের মনে একটু মায়া লাগে না? আল্লাহ, এই মাটি এত শক্ত, জি দেখি জায়গা গোসাই ফুল নাকি কিয়াডাঙ্গা, কিয়াডাঙ্গার মাটি এত শক্ত বলেন? আল্লাহর ওলি নিসালে সোয়াবে এই মাদ্রাসায় 5000 টাকা দিবেন? একটা ভাই কে আছেন? বড় আশা করে চাইছি লাস্ট একটা ভাই, এটাই শেষ সওয়াব, বলেন না কে আছেন? বিশ্বাস করেন, নিয়ত করে লিয়েছি যে আল্লাহ আর একজনের কাইদে 5000 লব। একজন আছে কে বলেন না? ভাই আমার একটা ভাই একটা আব্বা কে আছেন 5000 দিবেন? একজন মনটাকে বড় করবে না? আরে একটা হাত তুলে বলেন, ওয়াদা করেন 5000 টাকা দিবেন এক বছর পরে কি? আপনার তার আগেও যদি মনে হয়, মেয়াদ সর্বনিম্ন মেয়াদ হচ্ছে এক বছর, কে আছেন বলেন না? কত টাকা কত দিকে চলে যায় রাসূলুল্লাহর ভালোবাসায়? কিয়ামতের দিন কোন ওসিলায় নবী পাকের সাফাত চাইবো বলেন? কার ওসিলায়? সেই নবীর প্রেমে 5000 টাকা দিবেন নবীর মাদ্রাসায়? কেউ আছেন? একজন হাত তুলে বলেন, আল্লাহর রাস্তে ভাই রোজা রেখে এত কষ্ট দিবেন? আল্লাহ, কে আছেন? একজন একজন জাস্ট একটা ব্যক্তি হাত তুলে বলেন যে ভাইজান আমি 5000 দেব, কে আছেন? আমি দিল থেকে তার জন্য দোয়া করি। মাশাআল্লাহ, কি নাম ভাই? ওখান থেকে ওই ছেলেগুলো একজন নিয়ত করছিল, তোরা বল না, হেই জাল টুপি, ওখান থেকে তিনজন মিলে নিয়ত করছে, একজন বলবে না কি নাম বলো? যদি নিয়ত করে থাকো বলো, রমজান মাসে দোয়া চেয়ে দেবো। মোহাম্মদ সাহারুল মন্ডল, মাশাআল্লাহ, অনেকক্ষণ পর থাকবে আমার সাহারুল মন্ডল ভাই, 5000 টাকা কেম চাঁদপুরে বাড়ি, না রে টুপি, একটু জোরে দেন, না রে টুপি, না রে টুপি, কটা হলো? তিনটে হয়ে গেছে, ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে নেন, আল্লাহ হালাল রুজিকে বরকত দেন, নসিবকে বড় করে দেন, তকদিরকে বড় করে দেন, আল্লাহ আল্লাহ এদের দানকে আল্লাহটি কবুল করে নেন, আল্লাহ আল্লাহ, তিনজন মিলে, তিন ভাই মিলে আল্লাহ 5000 আল্লাহ দান করেছেন, আল্লাহ আল্লাহ এদের দানকে, আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ দয়া করে আল্লাহ প্রত্যেকের আল্লাহ দেলি তামান্নাকে আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আল্লাহ আমার আল্লাহ তিনিও 5000 নিয়ত করেছে, আল্লাহ আল্লাহ এই রুজা হালতে আল্লাহ দোয়া চাই, আল্লাহ আল্লাহ আমার ভাইদের হালাল রুজিতে বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই 2000 করে দেন। আচ্ছা নগদে উঠে আসেন কে আছেন? যার যেমন সামর্থ্য হবে তাই তো,
নগতে আমার সঙ্গে আপনি আসেন, পীরের আওলাদ মুসাফা করবেন, নগতে দিয়ে যাবেন, আমি আগিয়ে যাচ্ছি। কত আছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মাগফিরাত আছে। আচ্ছা, আমার এই ভাইয়ের আব্বা উমরা করে এসে ওয়াদা ছিল 1,000 টাকা, তাই তো নগদে? আল্লাহ দানকে কবুল করেন, ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ এর আব্বার কবরটা জান্নাতুল ফেরদাউস নসিব করেন বলেন, আল্লাহুম্মা আমিন। আমার আরেক ভাই, আচ্ছা দাওয়াতের জন্য ঠিক আছে জি, আলহামদুলিল্লাহ। আমার আরেক ভাই নগদে 100 টাকা, আরেক ভাই নগদে 100 টাকা, আল্লাহকে কবুল করেন, আরেক ভাই নগদে 100, আল্লাহ দানকে কবুল করেন, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, দান অনেকে দান করছেন, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহ আমার ভাইদের দানকে কবুল করেন। আমার বাপ আল্লাহ যে যা দান করছেন, আল্লাহ দানকে কবুল করেন, মাদ্রাসার জন্য দান করেন, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হাকুল ফুরা শরীফ, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, চাঁদপুর হুজুর ইসলাম সাহেব, চাঁদপুর হুজুর কিবলার ইসলাম সাহেব, প্রত্যেকে আমার বিশ্বাস কেউ খালি হাতে ফিরাবেন না। আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনাদের, আল্লাহ এই মূল্যবান দানকে রোজা রাখার অবস্থায় দোয়া চাই, আল্লাহ আপনাদের খাস করে দোয়া করি, আল্লাহ আপনাদের মূল্যবান দানকে কবুল করেন, আল্লাহ কবুল করেন। আচ্ছা কি গজল চাঁদ বলে, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ, নারায় তাকবীর, প্রত্যেকে দানকে কবুল করেন, নারায় তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, চাঁদপুর হুজুর কিবলার ইসলাম সাহেব, চাঁদপুর হুজুর কিবলার ইসলাম সাহেব, কবুল করেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করেন, ওয়ালাইকুম আসসালাম, প্রত্যেকে এসে দান করেন বাপ, আলহামদুলিল্লাহ যা যেমন সামর্থ্য হবে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন প্রত্যেকে দান, আল্লাহ আল্লাহ আপনাদের দানকে কবুল করেন, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ, আমার কালাম ভাই, আল্লাহ দানকে কবুল করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে ভাই জান নেমে কথা বলছি আমি, বেশিক্ষণ থাকবো না কিন্তু, মাশাআল্লাহ, যাদের এখনো দিতে বাকি আছে আসেন একে একে, আল্লাহর রাস্তায় আপনারা দান, খাস গজল বলছি, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, তারাদের দল তুমি সেরা স্বরণে, মেঘ বলে জল ভয়ে প্রিয় তুমি গর্বে, মানুষের কাছে তুমি রহমের বন্দর, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, রদ বলে খুশি মনে তুমি নবী সাথ, শেষ করে দিলে ছিল যত ভান্তি, রাত বলে নুরি ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করো তুমি নবীর অন্তর, চাঁদ বলে আমি নয়
তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর রদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত ভান্তি রাগ বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাহবুবের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অন্তর তিন হাজার না রে তোর ভিড় মাশাআল্লাহ লিখেন আচ্ছা তাহলে কত দশ পনেরো আর তিনে কত হয়েছে আঠারো আর একজন দু হাজার দিবেন কুড়ি হাজার টাকা পূর্ণ হবে ওয়াদা করেন এক বছর পরে দিবেন দু হাজার টাকা আল্লাহর হস্তে আমার একটা ভাই কুড়ি হাজার টাকা পূর্ণ হবে একজন কি আছেন বলেন না একটা ভাই দুটো হাজার টাকা দিতে পারবেন তিনটে পাঁচ হাজার হয়েছে তাই তো নাকি না দুটো পাঁচ হাজার তিনটে পাঁচ হাজার একটা তিন হাজার মানে আঠারো একটা দু হাজার টাকা দিবেন কে আছেন একজন হাত তুলে বলেন একজন বলেন দু হাজার টাকা দিয়ে একজন কুড়ি হাজার টাকা পূরণ করে দেন আপনি দিবেন কি নাম ভাই জিয়াউল মোল্লা কি নাম কি নাম নাসির কোথায় বাড়ি নাসির আর ওইদিকে নাসির একজন ওই যে আপনার বাড়ি আচ্ছা জিয়াউল ভাই গুসাইপুরে বাড়ি নাসির ভাই দু হাজার কেম চাঁদপুরে বাড়ি মাশাআল্লাহ আর একজন নগদ আল্লাহ দানকে কবুল করেন কত হলো বাইশ হাজার আলহামদুলিল্লাহ বরকত আচ্ছা রমজান মাসে তো এমনি বরকতের মাস আচ্ছা যদি দু হাজার টাকা আর একজন কেউ দেন চব্বিশ পূরণ করে আল্লাহ এক ভাই যে যিনি তিন হাজার ওয়াদা করলেন আল্লাহ তেনার স্ত্রী হসপিটালে ভর্তি আছে আল্লাহ তার জানকে আল্লাহ আপনি সুস্থতা দান করুন আল্লাহ আল্লাহ অনেকে নগদে দান করেছে আল্লাহ এদের দানকে কবুল করে না প্রত্যেকের হালাল রুজিতে বরকত দান বলে আল্লাহ আমার আরেক ভাই আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ যে যা নগদে দান করছেন আল্লাহ তাদের দানকে কবুল করে নেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহ গুটি কয়েক মানুষের আল্লাহ দিলকে নরম করিয়ে দেন বলেন ভাই কেউ আছেন একজন বলেন দু হাজার টাকা দিলে চব্বিশ হাজার হবে আর নবীর মাদ্রাসায় দান করবেন এই জন্য চাইছি আর একজন কেউ হবে দু হাজার টাকা জি কেউ আছেন আল্লাহর কোনো বান্দা দুটো হাজার আর কেউ আছেন দান করবেন আচ্ছা দু হাজার যদি বেশি মনে হয় এক হাজার করে দেন এক হাজার করে কি নাম ভাই সুমন কোথায় বাড়ি সুমন তাই তো সর্দারহাটি চাঁদপুর বাড়ি সুমন এক হাজার টাকা মাশাআল্লাহ না রে তোর বীর যুবগুণে এক হাজার করে দিল না সাদ্দাম আলী এক হাজার চব্বিশ হাজার মাশাআল্লাহ না রে তোর বীর আর কে দিবে এক হাজার কি নাম ভাই শুনতে পাইনি একটু পিছনের নামগুলো শুনো মান্টু সাদ্দাম গুসাইপুর মান্টু আলী কোথায় বাড়ি দিগিরাটি বাড়ি মান্টু আলী মাশাআল্লাহ পঁচিশ হাজার না রে তোর ভিড় জোরে দেন না রে তোর ভিড় আরেকজন কে আছেন মাদ্রাসার জন্য এক হাজার দিবেন ছাব্বিশ হবে এক হাজার করে শরিক হোক কি নাম নাসিরুদ্দিন মোল্লা এক হাজার ছাব্বিশ হাজার না রে তোর ভিড় না রে তোর ভিড় আরেকজন
বাড়ি কোথায় নাসির ভাই? আল্লাহর রাস্তায় বলেন 1000 টাকা। এই যুবগুনে 1000 করে শরীফ 1000 টাকা দিলে 27000 হবে, কি আছে বাপ? একটা 1000 টাকা শরীক হও, এক বছর পরে দিবে, কে আছো সোনার ভাই? আমার আর একজন ভাই হাত তুলে বলেন, আর চারটে একজন করে চারজন হাত তুলে বলুন, 1000 করে কত টাকা কত দিকে চলে যায় দেবঙ্গার মানুষ? 1000 টাকা আল্লাহর ঘর মাদ্রাসায়, নবীর ঘর মাদ্রাসায় দান করতে পারবো না? কে আছেন বলেন, পিছন দিক দিয়ে এতবার করে বলাবেন, কি নাম মল্লিকপুরে জুম্মার আলী কত? 5000। তকবীর দেন না রে তকবীর, তুই জোরে দেন না রে তকবীর, ভালো রে তকবীর। কত হলো? 31। আলহামদুলিল্লাহ মাদ্রাসার জলসে আল্লাহ বরকত দিবে। বলেন না 1000 দিবেন কে? 32 করেন 1000, 800, 1000 করে শরীক হবে নেই ছেলেগুলো, 1000 করে দিয়ে কি ছেলে আল্লাহ, কি নাম? নাম কি? মনিরুল। 1000 নাম, বাড়ি কোথায়? কোথায়? দালিল, দালিল, ওনার নাম দালিল। আর কে দিবে? আর কে দিবে বলো, তুমি দিবে? দালিল বাবার নগদে কিছু টাকা গজল বলবো। আচ্ছা তোমার নাম দালিল তো? দালিল 1000। আর কে দিবে তোমাদের এই দিক থেকে? দালিল কই? মনিরুল তো কই? মনিরুল 1000, এই লিখো মনিরুল 1000। 33 গুসাইপুরে বাড়ি, চারজন বাচ্চা মিলে 2000 না রে তকবীর। 33000 আমার মায়েরা দান করেছেন, আল্লাহ দান কি কবুল করেন, চারজন মিলে 2000, তাহলে কত হলো? 35, তাই তো? এই রিজওয়ান হিসাব করে না, বলবে তো কত হলো? 35। ক্লাস স্টার্ট করে দেন না, 2000 টাকা তাহলে কত হলো? 35 দেখি, আর 5000 টাকা বাকি রয়েছে আল্লাহর রাস্তায়। দেখি একজন করে কে আছে? 1000 করে 1000 টাকা দিবেন। সুময়া চারটে অলরেডি, আমার সাড়ে তিনটে নামার কথা, চারটে বেজে গেছে অলরেডি। মাশাআল্লাহ, এখানে আসরের জমাত হবে, আজান হবে, জমাত হবে এখানে। নামাজের পরে আমাদের সে বিখ্যাত আলেম পীরনগর থেকে আসছেন মাহফুজুল্লাহ সাহেব, খুব বিখ্যাত আলেম, আপনারা জানেন মাশাআল্লাহ, তিনি আলোচনা করবেন ইফতার পর্যন্ত। ভাই আর 1000 টাকা করে আর একজন, পাঁচজন হাত তুলে বলেন, তাহলে একটা 40-এর একটা একটা জায়গায় এসে পৌঁছাবে। আল্লাহর রাস্তে মাদ্রাসার জন্য চাইছে, বিশ্বাস করেন, রোজা রেখে এই মাদ্রাসার জন্য। কি নাম? আরাফাতউদ্দিন মোল্লা। বাড়ি কোথায়? কেমচাঁদপুর। আরাফাতউদ্দিন মোল্লা 1036 হলো না রে তকবীর। হাটপুকুর, খাসপুর, খাসপুরে বাড়ি ফিরদাউস আহমেদ। তাড়াতাড়ি লিখে ফিরদাউস আহমেদ, খাসপুরে বাড়ি 37 হলো না রে তকবীর, তুই জোরে দেন না রে তকবীর। আর কটা বাকি রয়েছে? তিনটে, 38। আর একজন কি আছেন? 1000, 1000 দিয়ে 38 করে দেন। বলো না একজন ভাই, আর 30, 39, 40, আর তিনটে
আর 30 নম্বরে কে আছেন 1000 দিবেন। একটা কে আছেন আর 1000 দিলে 38 পূর্ণ হবে, বলেন না একটা ভাই 1000 টাকা আল্লাহর রাস্তে আর একজন ভাই 1000 টাকা। দেখি একটা ভাই উঠে এসেছে, শামীম কাদের সুরাজ, তিনজন মিলে 3000। নারে তকবীর, দু জোরে দেন নারে তকবীর, নারে তকবীর 40। রায়খোলায় বাড়ি আবেদ আলী মল্লিক 1000, মাশাআল্লাহ বরকত, নারে তকবীর 41। বেজোর সংখ্যায় রাখতে আছে, একটা 1000 দিয়ে জোড়া সংখ্যা করে দাও, 42 করে দেন, লাস্ট 1000 টাকা দিবেন। একটা ভাই পিছন দিক দিয়ে কে আছেন, মহাপ্রত আপনি দিবেন, কোথায় বাড়ি, কেন্দুয়া, নাম হাসান আলী, কেন্দুয়াই বাড়ি, আমার এক মুরব্বী বাপ, 1000 টাকা না রে তুমি, না রে তুমি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এবং যতটা তাড়াতাড়ি পারবেন টাকাটা দিয়ে আর আপনারা চিন্তা ভাবনা করবেন, কারণ এই হুজুরের দরবারে বিল্ডিং করা হবে, তাই তো, মাদ্রাসার জন্য। আচ্ছা, রুম করা হবে, আপনারা সকলে আল্লাহর রাস্তায়। আচ্ছা, উর্দু গজল এক মা নগদে 100 টাকা, মাশাআল্লাহ 42 টাকা আছে তো, আল্লাহ কবুল করে। দেখেন একটা নাথ বলে বিদায় লুব, ভাইরা রিকোয়েস্ট করছে, আপনার যদি কেউ পারেন তোমার আব্বা ওয়াদা করে গেছে, তুমি ওয়াদা করে যাও, দিয়েছো 1000 ওয়াদা করো না, আগে তুমি বলো, বলো 1000 টাকা ওয়াদা লিখো, কি নাম, সাহাবুদ্দিন, সাহাবুদ্দিনের নামে 1000 টাকা লিখেন, মল্লিকপুরে বাড়ি, কত হলো 43, হ্যাঁ 43 43, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে একজন 1000 টাকা দি দাও না, আরে একজন 1000 টাকা দেন, ভাই বলে ভাইদের কাছে চাইতে পারি না। আচ্ছা মাশাআল্লাহ, আমার এক মাওলানা ভাই, তিনি 1000 টাকা দিবেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, লা তাসনি ফি দুনিয়া মা মা খায়রুল ওয়ারা, হক কো বাতিল হুয়া আমনে সামনে, কুফর অবসরণ সে মুহ ছুপানে লাগে, আয়ে জব মুস্তফা আমনে সামনে, চাঁদ সে খুব তার হ্যায় রুখে মুস্তফা, উনকো দেখা তো ইয়ে আয়েশা নে কাহা, ফিকে ফিকে সে লাগতি থি উনকে ইতিয়া, চাঁদ যাব তক রাখা আমনে সামনে, লায়ে তসরিফ দুনিয়া মে খায়রুল ওয়ারা, হক কো বাতিল হুয়া আমনে সামনে, কুফর নে ফির উঠায়ে ফিতিনা নয়া, হ্যায় নবী তো করে চাঁদ টুকুরে যারা, দেখিত
দেখিতে দেখিতে জামালে রুখে মুস্তফা দিল সে কলমা পড়া আমনে সামনে লায়ে তসরিফ দুনিয়া মে খায়রুল ওয়ারা হক কো বাতিল হুয়া আমনে সামনে কতল কা জব উমার নে ইরাদা কিয়া জজ বাই সোকুয়ার কম কে ঘুর লে গয়া দেখিতে গি জমালে রুখে মুস্তফা দিল সে কলমা পড়া আমনে সামনে লায়ে তসরিফ দুনিয়া মে খায়রুল ওয়ারা হক কো বাতিল হুয়া আমনে সামনে আল্লাহুম্মা আচ্ছা এখনই বিদায় নেবো ৪৫টা অলরেডি আবার মাহমুদ আলী কিয়াডাঙ্গা চাঁদপুরে বাড়ি ১০০০ টাকা দিয়ে ৪৫ আর একটা ১০০০ টাকা হাত তুলে দেন বিদায়ের আগে দোয়া চাইছি একটা লাস্ট ১০০০ টাকা কেউ আছেন ৪৭ আর একজন ১০০০ টাকা দেন ২০০০ দিবেন মাশাআল্লাহ কি নাম উনার নামটা বলেন মইদুল ইসলাম বাড়ি বাগুবাডাঙ্গা এই মাদ্রাসার ছাত্র রাব্বা আচ্ছা আচ্ছা এই মাদ্রাসার ছাত্র উনার আব্বা মইদুল ইসলাম বাগুবাডাঙ্গায় বাড়ি ২০০০ টাকা নারে তো ভিড় কত হলো ৪৯ লাস্ট ১০০০ দিয়ে কে পিছনে হাত তুলেছে কি নাম বাহারুল ইসলাম কত দিবে ১০০০ আলহামদুলিল্লাহ নারে তাকবীর বাহারুল ইসলাম ১০০০ নারে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ ৫০ হাফ সেঞ্চুরি আল্লাহ আল্লাহুম্মা আমি ছোট্ট করে একটু দোয়া আল্লাহ আল্লাহ আমার কথা রেখে আল্লাহ আমার ভাই গুনু আব্বা গুনু সকলে আল্লাহ দান করেছে আল্লাহ আল্লাহ এদের দানকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ এরা ওয়াদা আল্লাহ ৫০,০০০ ওয়াদা করলো আল্লাহ আল্লাহ এরকম ভাবে আল্লাহ আল্লাহ কত টাকা ক্যাশে নগদ দান করেছে আল্লাহ এদের দানকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ এদের প্রত্যেকের হালাল রুজিতে বরকত দেন নসিবকে বড় করে দেন আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ আল্লাহর ওলি আল্লাহ গোলাম রসুল চাঁদপুরি হুজুরের রুহানি ফায়েজ আল্লাহ আল্লাহ এই প্রত্যেক ভাইদের উপরে নসিব করে দেন আল্লাহ আল্লাহ এই গ্রামে রহমত নাজিল করে দেন আল্লাহ আশপাশ এলাকা থেকে আল্লাহ আমার ভাইদের উপরে রহমত নাজিল করে দেন আল্লাহ আল্লাহ এদের প্রত্যেকের নসিবকে বড় করে দেন আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ ঠিক কবুল করে নেন আল্লাহ আল্লাহ নতুন করে যে বিল্ডিং এর স্ট্রাকচার হচ্ছে আল্লাহ আল্লাহ বিল্ডিং তৈরি করছে আল্লাহ বিল্ডিং তৈরি করা হবে আল্লাহ বিল্ডিংকে আল্লাহ ঠিক কবুল করে নেন আল্লাহ আল্লাহ আমার বাপেদের ভাইদের দানকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের মনের আশাকে পূর্ণ করে দেন আল্লাহ এই রোজা রাখা অবস্থায় হাত পা দিচ্ছে আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ যে যা আমার কথা রেখে দান করলো আল্লাহ কেউ ৫০০০ কেউ ২০০০ কেউ ৩০০০ কেউ ১০০০ আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ মুসাফির হালতে দোয়া চাই আল্লাহ এদের নসিবকে বড় করে দেন তকদিরকে বড় করে দেন আল্লাহ আমার ভাইদের হালাল রুজিতে বড় করে দেন আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল ভাই বিদায় নিব বিদায়ের আগে কারা কারা দিল থেকে ভাইয়ের মতো ভালোবাসেন একবার হাত তুলে দেখান তো দেখি কোন মুনাফিকি হাত নই তো আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো এই রোজা রাখা অবস্থায় বলছেন তো নারে তাকবীর আল্লাহ কবুল করেন সকলে আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি যাদের উযু নেই
উজু করে নেন আর এখানেই কাতার দেবেন, যাদের উজু নেই উজু করুন, এখানেই জমাত হবে, জমাতের পরে মাশাআল্লাহ আপনার বসে যাবে। ভাই আমি বিদায় নিলাম, আপনারা আমার জন্য দোয়া করেন, একটু সকলে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।